উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ উৎসবের অঙ্গনে আজ সবার হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল আমি অন্তর তোমাদের সাথে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো বেশ কয়েকদিন আগে আমি একটি আগমনের লুক ক্রিয়েট করেছি আমি সেটি তোমাদের সাথে আজ শেয়ার করব তাই সোজা চলে গেলাম রাজদীপের বাড়িতে এই হচ্ছে মডেল ওদিকে ছিল মডেলের বৌদি আর এই হচ্ছে রাজদীপ কোনো মডেল সাজানোর ব্যাপার ওর বাড়িতে করি কারণ ওর বাড়িতে মোটামুটি একটি সেট আপ করে রেখেছে আর ওই ফটো তুলবে যে জন্য ওর বাড়িতেই একেবারে সাজিয়ে ফটো শটো তুলেনি যেদিন এই শ্যুটটি করেছিলাম ওয়েদারের অবস্থা এত খারাপ ছিল সারাদিন বৃষ্টি হচ্ছিল আর মেঘলা ওয়েদার ছিল ও হচ্ছে আমার কলেজের একটি বন্ধু তো ওর উপরই ভাবলাম আজকে একটি আগমনী লুক ক্রিয়েট করলে ঠিক কেমন লাগবে ও কিন্তু দেখতে এমনিতেই মিষ্টি সাজানোর পর কিন্তু আরো মিষ্টি লাগছিল আমরা কিন্তু পুরো ভিডিওটি দেখে জানিও যে কেমন দেখতে লাগছে ওকে আমার আই মেকআপ আর বেস মেকআপ দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে হয়ে গেছে আর ওর স্কিন টোনের সাথে ওর বেস মেকআপটি কত সুন্দরভাবে বসেছে এই মেকআপ করা বলো ফটো তোলা বলো কিংবা ভিডিও করা বলো এইসবের পেছনে যে কতটা ধৈর্য আর সময় লাগে শুধুমাত্র এই জিনিসটিকে যারা ভালোবাসে তারাই শুধুমাত্র বুঝতে পারে কিন্তু যখন সবাই বলে যে সাজটি ভীষণ ভালো হয়েছে খুব ভালো হয়েছে আরও অনেক ভালোভাবে এগিয়ে যাও তখন মানে নিজের ভেতর থেকে কোনো কষ্টটাকে কষ্ট বলে মনে হয় না একটা আনন্দ বেরিয়ে আসে ওর মেকআপ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তোমাদের বলেছিলাম না ওকে কত মিষ্টি দেখতে লাগবে নানান কাজে ব্যস্ত থাকতে হয় যে জন্য একদম নিজের সাজগোজের ভিডিও করা হচ্ছিল না তাই হাতের কাছে যতটুকু যা পাচ্ছি ওই দিয়ে আমি মেকআপ করে কমপ্লিট করে নিয়েছি আর ওকে সাজানোর পর ওদিকে দেখতে পাচ্ছ ওর ফটোশ্যুট চলছে মেকআপটা আমি 11টা কি 11:30 নাগাদ চালু করেছিলাম আর খাওয়া দাওয়া করে সব কিছু কমপ্লিট করে উঠতে উঠতে 4টে মতন বেজে গেছিল তাই জিতকেও বললাম যে তুই চলে আয় তাড়াতাড়ি তাহলে ওই একটু হেল্প হবে কারণ ওই লাইট ধরতে কিংবা কোনো কিছুর জন্য একটু হেল্প করবে ও এই জন্য ওকে বললাম তাড়াতাড়ি চলে আয় একটু হেল্প করে দেয় আর এদিকে একজন খালি লজ্জা পেয়ে চলেই যাচ্ছে আর ওদিকে ওর বৌদিও বসে রয়েছে নিচে অনেক হেল্প করেছিল মেকআপের সময় ফটো তোলার সময় তো যে কোনো কাজই আমরা খুব মজা করে আনন্দ করে করি আর এই ভিডিওটি এখান পর্যন্তই আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে দিও আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো টাটা।